হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী হবে 2 কোটিরও বেশি, যা বর্তমানের চেয়ে দ্বিগুণ। কিন্তু দেশে প্রয়োজনীয় সংখ্যক পাইলট তৈরি হচ্ছে না। এই সমস্যা সমাধান না হলে সংকট প্রকট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। বিমানমন্ত্রী বলছেন, কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে এর সুবিধা নেবে বিদেশি এয়ারলাইন্সগুলো। পাইলট হিসেবে পেশা গড়ার সুযোগ, এই শিরোনাম নিয়ে রবিবার এক সেমিনারে তথ্য তুলে ধরে বলা হয়, 90-এর দশকে বছরে বিমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল করত 14 লাখ। আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসায় বর্তমানে বছরে অভ্যন্তরীণ রুটে 25 লাখ এবং আন্তর্জাতিক রুটে প্রায় 80 লাখ যাত্রী পরিবহন করা হচ্ছে 45টি বিমান দিয়ে। থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী পরিবহন বছরে 2 কোটিতে দাঁড়াবে, তখন বিমানের সংখ্যা দাঁড়াবে দ্বিগুণে। যদি 2 কোটি লোকের সার্ভিস দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এয়ারক্রাফ্টকে ডাবল করতে হবে। এই মুহূর্তে আমাদের দেশে 45টার মতো এয়ারক্রাফ্ট আছে, এইটা যদি আমাদের বাড়াতে হয়, আমাদের অবশ্যই এয়ারক্রাফ্ট বাড়ানোর মানেটা কি, পাইলট বাড়াতে হবে। বিভিন্ন এয়ারলাইন্সের পাইলটরা জানান, শিক্ষার্থীদের এ পেশায় আগ্রহী করার পাশাপাশি প্রশিক্ষণ একাডেমি বাড়াতে হবে। আমি যদি একজন আমেরিকান সিটিজেন হয়ে থাকি বা আমি যদি একজন ইউরোপিয়ান সিটিজেন হয়ে থাকি, ওই দেশগুলোতে আমাকে যদি পাইলট হতে হয়, সেক্ষেত্রে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক বড় পথ পাড়ি দিতে হয়, যেটা আমাদের দেশে আমাদের রেগুলেটরি অথরিটি যতভাবে সুন্দর করে সহজ করে দিয়েছে। বিমান প্রতিমন্ত্রী জানান, কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে সুবিধা নিবে বিদেশি এয়ারলাইন্স। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে যে প্রতিযোগিতার বাজার, যদি অন্য এয়ারলাইন্স ভালো দেয়, ওখানে চলে যাবে সবাই, আমাদেরকে সেই প্রস্তুতিটা নিতে হবে। বর্তমানে বেসরকারি প্রশিক্ষণ একাডেমি থেকে পাইলট হতে খরচ হয় 50 লাখ টাকা। সিভিল এভিয়েশন গত 50 বছরে মাত্র 900 পাইলট তৈরি করেছে। মেহের মুনি, DBC News, ঢাকা।